শহীদ বুদ্ধিজীবী দিবসে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে সূর্য সন্তানদের শ্রদ্ধা জানালো পুরো জাতি। টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশু অপহরণের পর হত্যার ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড। দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুরে বাড়তে শুরু করেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি বিজয় নাখি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের। সকাল থেকে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সিলেটের সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সিলেট জেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বরিশাল জেলা প্রশাসন। এই উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপপুলিশ কমিশনার খান মোহাম্মদ নাসির সহ বরিশালের জেলা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের স্মরণে চট্টগ্রামের ফয়েজ লেকের বদ্ধভূমিতে পুষ্প অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা। এ সময় তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় যারা এদেশের স্বাধীনতা চায়নি সেই সব স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা এক আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। সকালে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক কিলোমিটার ঘণ্টাব্যাপী মানববন্ধনে টেলিকনফারেন্সে বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পটুয়াখালীর পুরাতন জেলখানা বদ্ধভূমিতে ফুলের শুভেচ্ছা জানিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। সকালে পর্যায়ক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসা, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বদ্ধভূমিতে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে। শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 50তম শাহাদাত বার্ষিকী এবং শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে ভোরে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে সড়ক ভবন চত্বরে বীরশ্রেষ্ঠদের শহীদ হওয়ার স্থানে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সোনা মসজিদ, ঐতিহাসিক সোনা মসজিদ চত্বরের সমাধিস্থলে এবং শেষে একই এলাকায় গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়। গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে জেলা সদর এলাকার শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে মহান বুদ্ধিজীবী দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা দুই আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী এবং সিরাজগঞ্জ মুক্ত দিবস পালিত হচ্ছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মুক্তির সোপানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। বিনম্র শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহরের কাউতুলি সৌর হিরণ্ময় চত্বরে প্রথমে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির সহ মুক্তিযোদ্ধা সংসদ জেলা পরিষদ সহ সর্বস্তরের মানুষ। মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক এবং সাংবাদিকবৃন্দ। আজ শহীদ বুদ্ধি দিবস, বুদ্ধিজীবী দিবস। দিনাজপুরের ফুলবাড়িয়ার শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার রিয়াজউদ্দিন, ফুলবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সহ সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এ সময় ফুলবাড়ি ২৯ বিজিবি প্রতিনিধি, ফুলবাড়ি থানা তদন্ত ওসি মাহাদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার উপস্থিত ছিলেন। সারা দেশের মতো নাটোরেও পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ সরকারি কর্মচারীরা। যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালসহ শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন সদর সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহার, নারী সংসদ সদস্য আঞ্জুমান সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ বাহিনী, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিরবতা পালন, দোয়া, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানান। বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুরে এম আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, চেহেল গাজী স্মৃতিসৌধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল হক ছুটু সহ নেতৃবৃন্দ।
নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। করোনা কারণে সীমিত আকারে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদগণ কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে যশোরের রায়পাড়া শঙ্করপুর বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। লক্ষ্মীপুরে যথাযোগ্যভাবে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু। নানা আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বরিশালের মেহেদীগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পীযূষ চন্দ্র দের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মোস্তাক আহমেদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জলিল তালুকদার, মাওলানা নাজিমুদ্দিন, সলিমুল্লাহ পাঠান সহ অন্যরা। কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিষদ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিটের নিরাপত্তা পালন শেষে আলোচনা সভা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশু অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১,০০,০০০ টাকা করে জরিমানা করে আদালত। পরে সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। জরিমানা ৯,০০,০০০ টাকা নিহত দুই শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দেন আদালত। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। জেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি আওয়ামী লীগের অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় গাজীপুর মহানগরের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জিত মল্লিক বাবু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাজিরা উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম। গতকাল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম।
গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মরিয়ম ফাউন্ডেশন। এতে মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদের সভাপতিত্বে হাফিজুল চৌধুরী আইয়ুবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা। আজ গাজীপুরের কালিয়াকৈর হানাদার মুক্তি দিবস। 1971 সালের 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের নানামুখী আক্রমণের মুখে হানাদাররা কালিয়াকৈর ছাড়তে বাধ্য হয়। 13 ডিসেম্বর উপজেলার হিজলতলি এলাকার বংশী নদীর উপর ব্রিজের কাছে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়। একই দিন উপজেলার সাকাশ্বর এলাকায় পাক বাহিনীর একটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। এর মাধ্যমে মুক্ত হয় কালিয়াকৈর। আজ শহীদ বুদ্ধিজীবী ও নবীনগর মুক্ত দিবস উপলক্ষে নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবীনগরের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, 10 জন বীর প্রতীক এবং 4 জন বীর বিক্রমকে নিয়ে লেখা নবীনগরের সূর্য সন্তান বইয়ের মোড়ক উন্মোচন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। আমদানি রফতানি গতিশীল এবং সহজীকরণ করতে বেনাপোল চেকপোস্টে আইজিএম এন্ট্রি চালু হয়েছে। সম্প্রতি চেকপোস্ট 0 পয়েন্টে এর উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান। এতদিন পৃথক 3টি জায়গায় ডাটা এন্ট্রির পরই কেবল বেনাপোল বন্দরে প্রবেশের অনুমতি মিলল ভারত থেকে আসা আমদানি পণ্য চালানের। রফতানি পণ্যের ক্ষেত্রেও ছিল একই নিয়ম, কিন্তু আইজিএম এন্ট্রি সিস্টেম চালুর ফলে এখন মাত্র এক স্থানে ডাটা এন্ট্রি করলেই মিলছে সমাধান। কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধুর স্মরণের এবং কমলপুর মোল্লাবাড়িসহ আমলাপাড়ার নাম পরিবর্তনের প্রতিবাদে পৌর মেয়র ফখরুল আলম আক্কাসের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে ঢাকা সিলেট মহাসড়কের মোল্লাবাড়ির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে পাথরঘাটা ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। এ ব্রিজ নির্মাণ হলে স্থানীয়দের অন্তত অর্ধশত বছরের দুর্ভোগ নিরসন হবে। দুপুরে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন 6 নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান শামীম। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এস এম রবিন, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল। দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুরে বাড়তে শুরু করেছে শীত। কনকনে ঠান্ডার মধ্যে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে দিনমজুর, রিকশা, ভ্যান চালক ও শ্রমিকেরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে দুস্থদের। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘনকুয়াশা ও প্রচণ্ড শীতে কৃষকরা আলুক্ষেত ও ধানের বীজতলা নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় এক সপ্তাহে আরও তীব্র মৃদু শৈত্য এবং ঘনকুয়াশা বাড়তে পারে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে কুয়াশার মাঝে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা হয়ে পড়েছে একেবারে নিম্নগামী। গত 2 দিনের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে হতদরিদ্র মানুষেরা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা।
দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কালিয়ায় শীত বস্ত্র নিয়ে শীত নিবারণে হতদরিদ্র প্রায় 300 মানুষের মাঝে কম্বল বিতরণ করে একটি সংগঠন। এদিকে লোহাগড়া ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম। এ সময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এবার আমাদের কৃষি কুমিল্লার দাউদকান্দিতে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন ইউনিয়নে টমেটো, লাউ, ফুলকপি, মরিচ, মিষ্টি কুমড়া প্রদর্শনী খামার তৈরি করা হবে। এ লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, জৈব সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের এ প্রদর্শনী সামগ্রী বিতরণ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিগার সুলতানা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণ এবং প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল আমিন। এ সময় প্রকাশ্যে ধূমপান ও মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ার 3 দোকানিকে 6,000 টাকা ও মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নেওয়ার অভিযোগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাইয়ুম সরকারকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আবদুল্লাহ আল জাকি। তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী। করোনা মহামারীর মধ্যেও ইন্টারনেটের মাধ্যমে ই কমার্স ব্যবহার, অনলাইন শিক্ষা কার্যক্রম, ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম, টেলিমেডিসিন সেবাসহ বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছে সরকার বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়া পৌরসভার 11টি পয়েন্টে 21টি সিসিটিভি ক্যামেরা ও 10টি পয়েন্টে 12টি ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় পৌর মেয়র জান্নাতুল ফেরদোসের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ সহ আরও অনেকে। ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। মানবাধিকার সংগঠন ও পুলিশের রেকর্ড অনুযায়ী চলতি বছরে এ ধরনের ঘটনা প্রায় শতাধিক। আর এ ধরনের ঘটনা ক্রমাগত হারে বাড়তে থাকলে এর প্রভাব পড়বে নতুন প্রজন্মের উপর। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট। ঢাকার ধামরায় দু সপ্তাহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে প্রায় 5টি। শ্রীরামপুর গ্রামের শামসুল হকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত বিদেশ ফেরত তরুণী থানায় সালিশ বৈঠকের মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ পায় 32,000 টাকা। ধামরাইয়ের নান্নার দক্ষিণপাড়ায় আমির হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে সপ্তাহখানেক ধরে অনশনে বসেছেন শিক্ষিকা আখি আক্তার। হরিদাসপুর গ্রামের মিঠু মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছিলেন বগুড়ার মেয়ে মায়া আক্তার। সচেতন হতে হবে মেয়েদেরকেই, কারণ আমরা ছেলেদের প্রভাবিত হয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের যারা গার্জিয়ান আছে তাদেরকে খুবই এসব ব্যাপারে হচ্ছে তাদের ছেলেদের মনিটরিং করা উচিত। আমাদের এই বিষয়ে দায়িত্বশীল হওয়া দরকার এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা পাওয়া দরকার। এরই মধ্যে ধামরাইকে অনেকে অনশনের উপজেলা হিসাবে নাম দিয়েছেন। সামাজিক ও পারিবারিকভাবে মানসিকতার পরিবর্তনের মাধ্যমে এ ধরনের ঘটনার সমাধানের দাবি স্থানীয়দের। ব্ল্যাকমেলের মাধ্যমে হচ্ছে অন্যকে হ্যারাস করতে পারি বা প্রশাসনের দিক থেকে এবং পারিবারিক দিক থেকে একটা সুশিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করলে এই জিনিসগুলো আসলে ই হবে। আইনের সুশাসনের পাশাপাশি সচেতনতা গড়ে তুলতে পারে সুন্দর সামাজিক বন্ধন। তাদের যদি 18 বছর নিচে হয় তাহলে সে ব্যবস্থাও নেওয়া হবে, এবং যদি প্রতারিত হয় সেটার যেটা আইনগত যেটা ব্যবস্থা আছে যে নারী শিশু নির্যাতন
সহ যে আইনগুলো তাদের জন্য প্রযোজ্য হয় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আইনের প্রতিষ্ঠা, আইনের যে প্রয়োগটা, এটা যদি সুশাসনটা একদম ভালো মতো প্রতিষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় না যে কোনো মেয়েকে এইভাবে কারো বাড়ির সামনে যেয়ে ধর্ণা ধরতে হবে। শিক্ষার পাশাপাশি সঠিক চরিত্র গঠনে অভিভাবকদের আরো দায়িত্বশীল হবার তাগিদ বিশিষ্ট জনদের। সামাজিকভাবেও আমাদের মানবতাবোধ জাগ্রত করতে হবে, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, পাশাপাশি পরিবেশ, আর একটা হলো পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই তিন শিক্ষার যখন সমন্বয় ঘটবে তখনই একটা সোসাইটি উপরে দিক। আইনের সুশাসনের পাশাপাশি সচেতনতায় গড়ে তুলতে পারে সুন্দর সামাজিক বন্ধন, আর শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে আরও দায়িত্বশীল হলে কমে যাবে বিয়ের দাবিতে অনশন, এমনটাই মনে করেন সচেতন মহল। আব্দুর রশিদ তুষার, মাইটিভি, দামরাই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে 1,575 কোটি টাকার প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু দুপুরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বগুড়ার শিবগঞ্জে এক গৃহবধূর ধর্ষণ চেষ্টার মামলা না নিয়ে পাল্টা যৌনকর্মী হিসেবে আদালতে চালান দেয়ায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন ভিকটিমের মা সাবিনা বেগম। মামলায় আসামি করা হয়েছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম বদিউজ্জামান এবং এসআই রতন কুমারকে। বিচারক মামলাটি আমলে নিয়ে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্তের জন্য বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে নির্দেশ দেন। মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ সুলতান ব্যাপারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবার জানায় জমি নিয়ে বিরোধের জেরে গত 5ই ডিসেম্বর সুলতান ব্যাপারীর ওপর অতর্কিতে হামলা চালায় আব্দুল আলীর নেতৃত্বে বেশ কয়েকজন। এতে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয় সুলতান ব্যাপারীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশুগঞ্জ আখাউড়া প্রস্তাবিত ফোরলেন সড়কের আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে আখাউড়া আগরতলা সড়কের গাজীর বাজারে মানববন্ধনে উপজেলার দক্ষিণ ইউনিয়নের 7টি গ্রামের 100 মানুষ কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, নকশাটি সামান্য পরিবর্তন করে সড়কটি নির্মাণ করা হলে মার্কেট, মসজিদ, কবরস্থান সহ বহু বাড়িঘর স্থাপনা রক্ষা পাবে। এতে সড়কের দূরত্ব কমে যাবে এবং সরকারের 150 কোটি টাকা সাশ্রয় হবে। নগাঁয় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে নানাভাবে বেকায়দায় ফেলে চাঁদা আদায় চক্রের 7 প্রতারককে গ্রেফতার করেছে নগাঁ সদর মডেল থানা পুলিশ। গতকাল বিকেলে নগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া এ তথ্য জানিয়েছেন। কিংবদন্তি চলচ্চিত্রকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে শোক র্যালি ও কবর জিয়ারত করেছে তার পরিবার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দুপুরে এই উপলক্ষে শহরের বকুলতলা চত্বর থেকে শোক র্যালির আয়োজন করে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র। নির্দেশক এবং অভিনেতা আমজাদ হোসেনের সন্তান সাজ্জাদ হোসেন দলুলের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান সহ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। চট্টগ্রাম জেলার পটিয়া এবং ফেনী জেলার পরশুরাম থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে 7,795 পিস ইয়াবা ট্যাবলেট, 146 বোতল ফেন্সিডিল এবং 10 কেজি গাঁজাসহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রাম র্যাব। গতকাল র্যাব 7 একটি দল
চট্টগ্রামের পটি এবং ফেনীর পরশুরামে অভিযান চালিয়ে মাদক সহ চারজনকে আটক করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য 43,37,500 টাকা। আটককৃত আসামিদের মাদক দ্রব্য সহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। শেষ করছি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।